हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आज के आमी तुम्हादे आमी पूर्वा बोलछी। आज के तुम्हादे के आमी ए डिजाइन टा देखाछी। ए डिजाइन टा आमी किभावे कोरेछी, एटा एकटा स्वेटर बुनेछिलाम, बुन एटा आमी देखाछी। डिजाइन टा ता देखतेओ खूब सुंदर किन्तु अत्यंत सहज भावे। अच्छा ए देखो, एटा आमी प्रथमे ए जे रिपटा बुने रेखे देखी রেখেছি। আর এইখানটায় এক কাটা সোজা, এই দুটো কাটাই সোজা বুনেছি। দুটো কাটা সোজা বুনে এবার আমি সেকেন্ড কালারটা লাগাবো। এবার আমি তোমাদের দেখাচ্ছি। এবার এটা সামনের সাইড, রাইট সাইডটা এটা সেকেন্ড কালারটা আমি লাগাচ্ছি। এই এই ডিজাইনটা করতে আমার লাগছে আট আট করে হিসেব করে আমার ঘর নিতে হবে, আট এই আটের উপর। হ্যাঁ, আর এখানে আমি সেই জন্য ডিজাইনটা হিসেবটা দেখাচ্ছি। এ দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হলো, এই দুটো হচ্ছে তুলব এখানে। এক দুই, এটা চার কাটার ডিজাইন আমি দেখাচ্ছি। এটা আটটা করে ঘর লাগবে, আট আটের হিসেবে। আর দু সাইডে আমি দুটো এক্সট্রা স্টিচ রেখেছি, ছয় এই দুটো তুলে দিলাম, এগুলোও বোনা আর ওই দুটো তোলা। ছটা, এই দেখো, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা বুনবো আর এই দুটো তুলবো। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা বোনা আর এটা হচ্ছে এক্সট্রা স্টিচ একটা রেখে দিয়েছি আমি। এখানে আটটা করে আমি হিসেবে নিয়েছি আর দুটো এক্সট্রা এদিকে দিয়ে দিয়েছি। মানে আট আট করে যাচ্ছে, এক ছটা হবে প্লাস দুটো, দুটো হচ্ছে এই দুটো করে আট। এটা সিম্পল বুনে যাচ্ছি, উল্টো বুনে দিচ্ছি। এটা উল্টো গুনবো, এই দুটো আবার তুলবো, দুটো তোলা আর এটা বোনা। উল্টো বুনছি এটা আর এই দুটো তুলে দিচ্ছি, এটা বুনছি। আর এই দুটো তুলছি, এই দুটো বুনছি। এবার উল্টো কাটা, এই সোজা কাটায় এসে গেলাম, উল্টো কাটায় উল্টো বুনলাম, এবার সোজা কাটা। এরকম আরেকটা কাটাও আমি বুনবো আর ওই দুটো তুলে নেব।
এই যে করলাম, এটা চারটে দুবার করলাম, চার কাটা বুনলাম। চার কাটা বোনার পরে আমি এবার লালটা দিয়ে বুনছি। এই সমান যেরম আমরা সোজা বোনা তাই বুনে যাচ্ছি। উল্টো পিঠে এটাকেও সোজা বুনবো। প্রথমটা উল্টো তুলে নিলাম এক্সট্রা স্টিচ, আর এই যে এবার সোজা। আবার আমার সেই একই জিনিস করতে হবে। এবার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার প্রথমে এটা ছটা করেছিলাম, ছটাটাকে এবার আমি করছি কি, এইখানে এ দেখো, এখানে এই নিলাম, এইখানে সাদা নিচ্ছি। এটা প্রতিবার একটু সেকেন্ড বেলায় একটু লক্ষ্য রাখতে হবে। এই যে এই দুটো নিলাম, দুটো নেব আর দুটো তুলে দেব। এবার ডিজাইনটা এই দিক থেকে শুরু হবে, এই দুটো তুলে দেব, বুঝতে পারছো? এবার এই দুটো আগে করেছি, আগে ছটা করেছিলাম, এবার এই দুটো এখানে করেছি, মাঝখানের এই দুটোকে করেছি, এবার এই দুটোকে এবার আমি ছটা বুনবো। এক দুই তিন চার, এই যে এই এই মাঝখানের এটাকে এবার বুনে নিলাম ইয়েলো ওই হোয়াইট কালার দিয়ে। ছয়, এই ছটা হয়ে গেল, এবার এই দুটো তুলে দিলাম। এটা খুব তাড়াতাড়ি বোনা হয়, ডিজাইনটাও খুব সুন্দর দেখতে। এই এবার উল্টো পিঠে আবার এটা আবার ডিজাইনটা শুরু হয়ে গেল। এরকম পরপর করতে থাকলে খুব সহজ আর খুব তাড়াতাড়ি এটা বোনা হয়। দেখতে লাগে এরকম পরপর পরপর করতে হবে। এবার আবার একটু আমি একটু বুনে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি কিছুটা বুনে নিই এটা, তারপরে দেখাচ্ছি। সময় এই যে এক্সট্রা স্টিচটা এই যে তুলে দিলাম, তুলে নিয়ে এবার সুতোটা ওইদিকে করে দিলাম।
দুপাশে এক্সট্রা স্টিচটা কিন্তু সোজাটা সোজা, পেছনে উল্টোটা উল্টো বোনা হবে। আর এটা হচ্ছে বোনা, এটা সোজা, তাহলে আর কি দুটো পাশ দেখতে সুন্দর লাগে, ওই জন্য এক্সট্রা স্টিচ দুটো রেখেছি। এটাকে আবার তুলে নিলাম, এবার এখান থেকে হলুদটা, হোয়াইট কালারটা দিচ্ছি, সরি হলুদ না হোয়াইট, এই যে ছয়, এই যে ছটা নিলাম, এবার এই দুটো তুলে দিলাম, আবার ছটা বুনছি। আবার এরকম করে এটা বুনে যাব, উল্টো পিঠটা উল্টো বুনবো, ঠিক আছে? এই যে দেখে না, এরকম চারটে লাইন করব, চার কাটা করার পরে আবার লালটা দেবো। এই যে ডিজাইনটা এরকম আসছে, এই যে আমি একটা করেছি, এটার ডিজাইন এরকম, ঠিক আছে? এই যে এরকম ভাবে করবে। আজকে এই অবধি দেখালাম, আর তো প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। থ্যাংক ইউ, বাই বাই।